শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ওর বাবা ওর দিকে তাকিয়ে বলে, কেমন আছিস মা? ও একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এখনো মরিনি, বেঁচে আছি, মারা গেলে খবর পেয়ে যাবেন। এটা কি ধরনের কথা পুতুল? মামার সাথে প্লিজ আজকে এভাবে কথা বলিস না, জানিস তোর জন্য রাতে কত কান্না করেছে? সবটাই লোক দেখানো, কান্না করেছে ঠিকই, আমার জন্য নয়, অন্য কিছুর জন্য। ইরাক বুঝতে পেরেছে ওর মুড সুইং হচ্ছে, তাই তাড়াতাড়ি ওকে নিয়ে যায়। ইয়ারাবি সোফায় বসে আছে, সবার সাথে হেসে হেসে কথা বললেও ওর খুব কান্না পাচ্ছে, কেননা আজও ওর মা আসেনি। ওর মাঝে মাঝে মনে হয়, কেননা বাবা মা কখনো সন্তানকে এত অবহেলা করে না। আবরার মিস্টার ফুয়াদের সাথে কথা বলছে, এমন সময় উনি বলেন, কাল কি হয়েছিল আমাকে একটু বলবে? ইয়াসমিন আমাকে কিছু বলেনি, তবে ইয়ারাবির ওপর রেগেছিল খুব। ও কি খারাপ কিছু করেছিল? তেমন কিছু না, আসলে অসুস্থ হয়ে পড়েছিল, আর আম্মুও ব্যাকপ্যাক করার সময় মেডিসিনগুলো দেয়নি তাই। ও, আম্মু আসেনি কেন? আসলে তোমার কাজ যাবে তাই তো কাজে ব্যস্ত আছে, তাছাড়া আমার ভাইয়েরা এসেছে। আমি তো শুনেছিলাম ওনারা চলে গেছে। আর বলো না, ভুল বুঝাবুঝি হয়েছিল, তাই ক্ষমা চাইতে এসেছে। আবরার কিছু না বলে চলে গেল ওখান থেকে। ইয়ারাবি চুপ করে বসে আছে, ওর ফুপি ওর শাশুড়ির সাথে কথা বলে ওর পাশে এসে দাঁড়ায়। মনি, তোমার ভাবি কেন আসেনি? মায়ের উপর খুব রাগ তোর, তাই না? আবরার কাল রাতে আমার কাঁধের দাগগুলো দেখে ফেলেছে, আর কত ছোট হব আমি। কাঁদিস না। আচ্ছা, তোর সব প্যাক করা আছে তাই না? আমি যাবো না ও বাড়িতে। না গেলে সবাই খারাপ পাবে। চল সোনা, ওই বাড়িতে তোর তোরই অধিকার আছে, ওর খালা কথাটা বলে। খালামণি, আমিও মানুষ, আমারও একটা সম্মান বোধ আছে, কোনো রোবট নই যে যা খুশি বলবে আর আমি মুখ বুঝে সহ্য করে যাব। কে কি বলেছে তোকে? কাল সকালে তোমার বোন আমাকে কি বলেছে জানো? আপদ বিদায় হলে বাঁচবো, তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো, তুই গেলে ঘরে শান্তি আসবে। এসব শোনার পর আর কে আছে যে ও বাড়িতে যাবে? শোনি শানি, এসব কেন করে জানি না, ঠিক আছে, আমি তোকে কোনোদিনও বলবো না, কিন্তু আজকের দিন না করিস না। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হলে সবাই বাড়িতে যায়। ইয়ারাবি যখন রুমে এসে বসে তখন আবরার জোর করে ওকে যাওয়ার জন্য, নিরুপায় হয়ে ওকে যেতে হয়। ইয়ারাবি ওর মায়ের কথা শুনে একরকম পণ করেছিল যে এই বাড়ির চৌকাঠে আর পা রাখবে না। মেয়েরা বলে বিয়ের পরে পর হয়ে যায়, কিন্তু ইয়ারাবির ক্ষেত্রে সেটা ভিন্ন, ও তো বিয়ের আগে থেকেই পর হয়ে আছে। আবরার আর ইয়ারাবি আলাদা গাড়িতে এসেছে, সারা রাস্তা মেয়েটা কোনো কথা বলেনি, আবরারও ওকে ডিস্টার্ব করেনি। মানুষ যে এতটা চুপ করে থাকতে পারে সেটা ইয়ারাবিকে না দেখলে বোঝা যায় না। অনু ওখান থেকেই নিজের বাসায় চলে গেছে। ইয়ারাবি দরজায় পা রাখতেই দেখে ওর শ্রদ্ধেয় থেয় চাচারা তার পরিবার নিয়ে উপস্থিত। ও আবরারের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। মিসেস ঈশানী হাসি মুখে আবরারের সাথে কথা বলে, কিন্তু ইয়ারাবি ওনার সাইড কেটে ভিতরে ঢুকে যায়। ভদ্রতার খাতিরে আবরার সবার সাথে কথা বলে ফ্রেশ হতে রুমে যেয়ে দেখে ইয়ারাবি কান্না করছে। নিজের জীবনের লড়াই নিজেকে করতে হয়, মাঝপথে জ্ঞান অনেকেই দেবে, কেউ পিছু থেকে টেনে ধরার নামাবার চেষ্টা করবে, কেউ আবার নিন্দাও করবে, তাই বলে থেমে গেলে চলবে না। ইয়ারাবি আবরারের আওয়াজ শুনে তাড়াতাড়ি চোখ মুছে ফেলে। আবরার ওর ডান হাতটা ইয়ারাবির মুখে দিয়ে বলে, তোমাকে একদিন বলেছি, চাইলে তুমি তোমার চোখের দৃষ্টি আমার থেকে এড়াতে পারবে না, আজ লাস্টবার বলছি, তোমার চোখে কখনো পানি না দেখি জানো। আচ্ছা, অনেক রাত হয়ে যাচ্ছে, ফ্রেশ হতে হবে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি যেও। আবরার ওর দুটো ফোন বেডের উপর রেখে ব্যাগ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পরে আবরারের ফোন বাজতে থাকে, ও ফোনটা হাতে নিয়ে দেখে কিটি নামের কেউ কল করেছে, পরপর দুবার বাজার পর কেটে যায়। ইয়ারাবি কল রিসিভ করতে সাহস পায় না, কেননা আবরার ওকে বলে যায়নি, তাছাড়া ইয়ারাবির সম্পর্কটাও ওভাবে সহজ হয়নি। হঠাৎ একটা মেসেজ আসে ওর ফোনে, ওর বিরক্তি নিয়ে নিজের ফোন থেকে মুখটা উঠিয়ে আবরারের ফোনের দিকে তাকিয়ে দেখে কিটি মেসেজ করেছে, আবরার প্লিজ কল ব্যাক, দিস ইজ অ্যান এমার্জেন্সি,
প্লিজ ডোন্ট অ্যাংরি, আই নিড ইউর হেল্প। মেসেজটা পড়ে ওর মাথায় তেমন কোনো খারাপ চিন্তা আসেনি, কেননা আপনার এই লন্ডনের কোনো ফ্রেন্ড হতে পারে। কি ব্যাপার ইয়ারাবি, কি দেখছো আমার ফোনে? আচমকা কথাটা শুনে ইয়ারাবির ভয়তে হাত থেকে ফোনটা পড়ে যায়। সরি, আসলে আমি বহু বুঝতে পারিনি। ওকে রিল্যাক্স, কিচ্ছু হয়নি, ভয় পাচ্ছো কেন? তাছাড়া আমার সবকিছু তো তোমার হাত দেওয়ার অধিকার রয়েছে। ইয়ারাবি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যেহেতু ফোনটা কার্পেটের উপর পড়েছে তাই ব্যাটারিটা খুলে যায়। আবরার নিচু হয়ে ফোনটা উঠিয়ে ঠিক করে অন করে নেয়। কোনো কল এসেছিল? হ্যাঁ। জানো কে কল করেছিল? কিটি নামের কেউ ইনফ্যাক্ট মেসেজও করেছিল। ও আচ্ছা, তুমি যে ফ্রেশ হয়ে নাও আর সিম্পল কোনো ড্রেস পরবে। ইয়ারাবি কাবার্ড থেকে একটা প্লাজো আর গেঞ্জি বের করে জুয়েলারি আর হিজাবটা খুলে রেখে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে। রোজকার মতো একই লুক, আর জুয়েলারি বলতে পেন্ডেন্ট, আংটি আর ব্রেসলেটটা। আপনার ফোনে কথা বলা শেষ করে ওর দিকে তাকিয়ে হাসে। এর মাঝে ইয়ামিলা আসে ডিনারের জন্য ডাকতে। নিচে নেমে দেখে সবাই বসে আছে ওদের জন্য। ওর কাজিনদের দেখে ওর রাগে শরীরটা জ্বলে যাচ্ছে। ইরাক ওর দিকে তাকিয়ে ইশারায় নিষেধ করল, ওর মা আর ফুপি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় ইয়ারাবির প্লেটে দিতে গেলে ও নিষেধ করে, মনি আমি খাবো না। কেন খাবে না? কেন? তুমি তো দেখলে আসার সময় খেয়ে এসে আর পারবো না। না পারলেও খেতে হবে, ওরা বিকেলের দিকে খেয়েছিলে আর এটা রাতে ডিনার, তো কোনো বাহানা না করে খেয়ে নাও। আবরার খাবার চামচ দিয়ে নাড়তে নাড়তে কথাগুলো বলল। সবাই মুচকি হাসলেও কিছু মানুষের সহ্য হলো না। ও ইরাকের দিকে অসহায় ফেস করে তাকায়। আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমি আবরার সাথে পুরো এগ্রি। আমি সত্যি একটা কিছু খেতে পারবো না, জোর করে খেলে অসুবিধা হবে। কিচ্ছু হবে না, আস্তে আস্তে খা মা। ইয়ারাবি নিরুপায় হয়ে অল্প একটু ফ্রাইড রাইস আর সালাড নিয়ে চার পাঁচ গালের মতো খাবার খেলো। খাওয়া দাওয়ার পরে সবাই কথা বলছে, সবাই অনেক হাসাহাসি করছে। যারা তো এক এক কথা বলে আবরারকে পিঞ্চ করছে কিন্তু পেরে উঠছে না। এদিকে তারা ইফাসের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, কিন্তু ইফাস তাকালে চোখ অন্যদিকে নিচ্ছে। ইয়ারাবি ওর ফুপির সাথে রুমে কথা বলে নিজের রুমে যাচ্ছিল। এমন সময় আচমকা হৃদয় ওকে ধাক্কা দেয়, তাও আঘাতটা বুকে লাগে। আহ, দেখে চলতে পারিস না তুই? মাফ করে দে, ভুল হয়ে গেছি। তোদের কি ন্যূনতম লজ্জাটুকু নেই? সেদিন ইয়াক ভাইয়া তোদের বাসা থেকে বের করে দিল, তারপরেও আবার এসেছিস। আমরা এখানে আসিনি, তোর বাবা আমাদের ডেকেছে। কথাটা বলে খপ করে ইয়ারাবির হাত টেনে ধরে ডলতে থাকে। প্লিজ ওই দিনের জন্য মাফ করে দে, ভুল তো সবার হয়, আমাদেরও হয়েছে। এমনিতেই ওই নরম হাতটা আদর করার জন্য, মারার জন্য না। ইয়ারাবি হাত ছানানোর অনেক ট্রাই করে কিন্তু হয় না। হৃদয় ভালোই ভালোই বলছি, হাতটা ছাড় কিন্তু, নয়তো ভালো হবে না। কেন রে, তোর বর দেখে নেবে তাই? তোর বরের থেকে ভালো মজা আমি দিতে পারবো। একটা রাত কাটালে বুঝতে পারবি তোর বর তো মনে হয় কিছুই করেনি। তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং করছি, হাতটা ছাড়। তবু হৃদয় হাতটা ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে। ইয়ারাবি না পেরে ওর মেইন পার্টে একটা কিক মারে, ও সাথে সাথে ব্যথায় ওর হাত ছেড়ে দেয়। তোরা মেয়েকে খেলার পুতুল পেয়েছিস নাকি? জানিস নারী যখন বোন হয় তখন সে নিয়ামত হয়, কিন্তু তোদের মতো কিছু মানুষ রূপী জানোয়ার তাদের ভোগ করার পাত্র ভাবে। ইয়ারাবি না দাঁড়িয়ে সাথে সাথে রুমে চলে আসে। হৃদয়ের কথাগুলো এখনো কানে বাজছে। কিভাবে একটা ভাই তার বোনকে এসব বলতে পারে? সবাই বলে চাচাতো ভাই আপনের মতো, যেখানে রক্ষা করার কথা সেখানে ভোগ করতে চায়। অপরদিকে ওর খালাতো ভাইয়েরা সব সময় ছায়ার মতো পাশে থাকে। সেদিন যদি ইফাস না থাকতো তবে ও কবে শেষ হয়ে যেত? সেদিনের কথা মনে পড়লে এখনো ওর ভয় হয়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত 11:30টার দিকে আবরার রুমে এসে দেখে ইয়ারাবি বিছানার মাঝখানে কোলবালিশ আর সোফার কুশন দিয়ে রাখছে। তো ম্যাডাম, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার তৈরি করছেন, কিন্তু আমি ভেবেছিলাম আমাদের ফার্স্ট নাইট আজ ছেড়েই ফেলবো। বলেই আবরার রুমে দরজা বন্ধ করে এক পা দুপা করে ওর দিকে এগিয়ে যায়, একদম ওর কাছে। তুমি কি বলো? ইয়ারাবি প্রচুর ভয় পেয়ে যায়, ঘামতে শুরু করে। ওর চোখগুলোর দিকে তাকিয়ে থাকার সাহস না করে চোখ বন্ধ করে ভয় ভয় বলে, দেখুন আমার সময় লাগবে,
আই নো আপনার অধিকার আছে, কিন্তু আমি এসবের জন্য এখনও প্রস্তুত না। প্লিজ আমাকে কিছুদিন সময় দিন, তারপর আপনি যা চাইবেন আমি তাই দিব। বলেই কান্না করে দেয়। আপনার জাস্ট ওর সাথে মজা করতে চেয়েছিল, কিন্তু ও কান্না দেখে খুব খারাপ লাগে। আপনার ওর চোখ মুছে মুখটা উঠিয়ে বলল, ডোন্ট ওয়ারি, আই জাস্ট কিডিং। আমি জানি তুমি জাস্ট স্টার্টেরতে, তাই এত তাড়াতাড়ি কিছু করবো না। আর তোমার যত সময় নেওয়া নাও আমি জোর করবো না। আর হ্যাঁ, আমি বাঘ ভাল্লুক নই যে আমাকে ভয় পেতে হবে। চলো শুয়ে পড়ি। ইয়ারাবি মেডিসিন খেয়ে শুরু করে। আবরার ওর কথাগুলো মনে করে হাসতে থাকে। রোজ রাতের মতো আজও একটা তিরিশের দিকে ইয়ারাবির ঘুম ভেঙে যায়। এই সময়টাই ইয়ারাবির ঘুম ভাঙলে খুব ভয় পায়। এই সমস্যাটা ওর কলেজে ওঠার পর থেকে। এজন্য ও ওর মাকে অনেক সময় ওর কাছে ঘুমাতে বলত, কিন্তু মিসেস ঈশানি ওর কথাগুলো অবহেলা করত, মজা করে উড়িয়ে দিত। যতক্ষণ পর্যন্ত কেউ ওকে টাচ না করে বা হাত না ধরে, ওর শরীর প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। রাতে না ঘুমানোর এটা আর একটা কারণ ওর। ইয়ারাবি ঘুম থেকে উঠে শরীরে ভালো করে চাদরটা দিয়ে গুটিসুটি মেরে বসে। ওর বেডটা অনেক অনেক বড়, আবরার একপাশে মাঝে বালিশ দেওয়া, আর তার থেকেও আরেকটু দূরে ঘুমিয়েছে। ও প্রচুর কাঁপতে থাকে। ঘেমে ওর খয়েরি রঙের নাইটি রেস্টার কলার হালকা ভিজে গেছে। যেহেতু শীত এখনো পড়েনি, তাই মাথার উপর ফ্যানটা হালকা স্প্রিডে চলছে। ও আস্তে আস্তে আবরারের দিকে এগিয়ে যায়। আবরারের এক হাত মাথা নিচে, আর এক হাত বালিশের উপরে রাখা। ও আস্তে করে আবরারের হাতটা ধরে, যদি কিছুটা ভয় কমে। ওর বারবার মনে হচ্ছে কেউ ওকে দেখছে, দাঁড়িয়ে ওর কাছে আসছে। আবরারের ঘুম প্রচুর পাতলা, কেউ ওর হাত ধরেছে অনুভব হচ্ছে, আরও ভেজা ভেজা লাগছে। ও চোখ খুলে পাশে তাকিয়ে দেখে ইয়ারাবি গুটিসুটি মেরে ওর হাত ধরে বসে আছে, ঘামছে, কান্না করছে আর প্রচুর কাঁপছে। আবরার তাড়াতাড়ি উঠে বসে। ইয়ারাবি, কি হয়েছে তোমার? কই, কিছু না। মিথ্যে বলো না, ভয় পাচ্ছ কেন আমাকে বলো? খারাপ স্বপ্ন দেখেছো? ইয়ারাবি মাথা নাড়ায়, যার অর্থ না। আবরার অনেকক্ষণ ধরে প্রশ্ন করতে ও একটা সময় পুরোটা খুলে বলে। আবরার সবটা শুনে ওর মাথায় হাত বুলিয়ে বলে, এটা তোমার মনের ভুল, তাছাড়া কিছুই হবে না, ডোন্ট প্যানিক। এটা মনের ভুল নয় আবরার, যার সাথে ঘটে সেই শুধু বোঝে। আমি লাস্ট 4 বছর ধরে সাফার করছি, এই জন্যই আপনাকে বলতে চাইছিলাম না। বিকজ আপনি একজন সাইকিয়াট্রিস্ট, তাই আপনার কাছে এগুলো ভ্রম। আপনার কথাটা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়েটা ভুল বলেনি কিছু, তবে এটাও ঠিক ও অনেক ডিপ্রেশনে আছে। আপনার ওকে চোখ মুছে দিয়ে বলে, শুয়ে পড়ো, এখন এমনিতেই সিক আছে, আরো খারাপ করবে। ঘুমোলে আবার হবে। তাহলে কি তুমি না ঘুমিয়ে রাত কভার করো? ইয়ারাবি চুপ করে মাথা নিচু করে নেয়। আবরার বেডের মাঝখান থেকে বালিশগুলো সরিয়ে দিয়ে বলে, ডোন্ট ওয়ারি, আমি আছি তো, এগুলো সরিয়েছি বলে মনে করো না আমি উল্টোপাল্টা কিছু করব। এই বলে ইয়ারাবিকে শুইয়ে দেয় আর ওর বাম হাতটা শক্ত করে ধরে রাখে। তবে ইয়ারাবি অনেকটা দূরত্ব বজায় রেখেছে। আবরার ওর মাথায় হাত বুলাতে থাকে। এক পর্যায়ে ইয়ারাবি স্বাভাবিক হয়ে ঘুমিয়ে যায়, তবে আবরারির চোখের ঘুম উড়ে যায়। আবরার এটাই চিন্তা করতে থাকে, একটা মেয়ে কতটা অবহেলা পেলে ডিপ্রেশনে চলে যায়। ভয় ফেলে কান্না পর্যন্ত করে, কিন্তু সবাই মজা নিবে ভেবে চুপ করে থাকে। ভয়ের জন্য রাতে ঘুমাতে পর্যন্ত পারে না, অথচ এর পরিবার এর ব্যাপারে কিচ্ছু জানে না। জগতে সুন্দরতি যাহা যাহা হয়, গুণ না থাকিলে তার কিছু কিছু নয়। সুবর্ণ সুবর্ণ যিনি চম্পকের ফুল, সুদল সুবাস করে অন্তরে আকুল। কিন্তু এই দোষ বড় মধু নাই তার, এই হেতু অলিক তাহে করে না বিহার। কবিতার লাইনগুলো বলে আবরার হেসে ইয়ারাবিকে কোল থেকে নামিয়ে পাহাড়ের উপর দাঁড়ায়। ইয়ারাবির উচ্চতার ভয় আছে, যেহেতু পাহাড়ের চূড়াটা অনেক উঁচু, তাই ও আবরারের এক হাত শক্ত করে ধরে। আবরার ওর দিকে মুচকি হেসে তাকিয়ে বলে, কষ্ট করে তোমাকে এত উপরে নিয়ে এলাম, তারপর একটা কবিতাও শোনালাম, কিন্তু বদলে কিছুই দিলে না। আমি আসতে চাইনি, তুমি নিয়ে এসো। আর আমি তো জানতাম তুমি শুধু গান গাইতে পারো, কিন্তু কবিতাও সুন্দর করে বলতে পারো, এটা প্রথম দেখলাম। যাই হোক, ধন্যবাদ। কবিতাটা তোমাকে ডেডিকেট করে বলেছি। রূপ আর গুণের কবিতা, তার মানে আমাকে নিয়ে নেহায়েত মজা করা, কারণ না আছে আমার রূপ আর না আছে গুণের কথা তো বাদই দিলাম। আবরার ওকে পাশ থেকে সামনে ঘুরিয়ে কোমর বন্ধন করে বলে,
তোর মেয়েরা সবসময় একটু বেশি বোঝো, নিজেদেরকে সর্বদা আইনস্টাইন, নিউটন বা বিদ্যাসাগর না ভাবলে কি চলে না? হ্যাঁ সত্যি কথা হলো তোমরা মেয়েরা খুব বোকা, অল্পতেই বিশ্বাস করে দাও। একদম ফালতু কথা বলবে না। এখানে তো কোনো ফালতু কথা বলিনি, ইউ নো উই অলওয়েজ ট্রু বলি, নট লাইক ইউ। কথাটা বলে আবরার বাঁকা হাসি দেয়, তবে এই হাসির আড়ালে কোনো রহস্য লুকিয়ে আছে। নট লাইক ইউ কথাটা শোনার সাথে সাথে ইয়ারাবি চমকে যায়, আবরারের চোখে চোখ রেখে ভুরু কিছুটা কুচকে বলে, আমি কখনো তোমাকে মিথ্যে বলিনি তাহলে? কিন্তু সত্য বলনি, সরি। সরি কেন? আবরার ইয়ারাবির কোমর বন্ধন মুক্ত করে বলে, সরি বিকজ আই ক্যান্ট স্পেন্ড মাই হোল লাইফ উইথ আ গার্ল লাইক ইউ। তুমি এসব কি বলছো? দেখো তুমি জানো আমি এগুলো নিয়ে একদম মজা পছন্দ করি না। নো ইয়ারাবি, আই ওয়ান্ট টু বি রিলিজড। কেন, তোমার মতো একজন উইকনেস, ইল, যার এমন অতীত আছে তাকে কিছুতে আমার লাইফে সাফার করতে পারবো না। বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাকে এমনভাবে মুক্ত করবো কেউ বুঝতেও পারবে না, অ্যান্ড তোমার কোনো কষ্টও হবে না। ওর মুখে স্লাইড করতে করতে কথাটা বলে, ইয়ারাবি অশ্রুসিক্ত চোখে ওর হাতটা ধরে বলে, আবরার প্লিজ এসব বলো না, যদি মুক্তি চাও তাহলে বিয়ে কেন করলে? আবরার হাসতে হাসতে বলে, মোহ। হ্যাঁ ইয়ারাবি, মোহ, তোমার মোহে পড়ে বিয়ে করেছিলাম। বাট দেখো তোমার এতে একটু কষ্ট হবে না, কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম তোমাকে একটু কষ্ট পেতে দেবো না, তাই তো এখানে নিয়ে এসেছে। এটা তো তোমার ব্যাপারে, তোমার বাবা মায়ের কোনো ইন্টারেস্ট নেই। ইয়ারাবি ওর কথা শুনে কাঁদতে থাকে। আবরার ইয়ারাবির বাতাসের তালে ওরা আবদ্ধ চুলগুলোকে ওর কানের কাছে গুঁজে দিয়ে চোখ মুছে দেয়। তারপর ইয়ারাবির দুই বাহু শক্ত করে পাহাড়ের খাদের দিকে মুখ করে ঘুরিয়ে বলে, জাস্ট সি ইয়ারাবি, এখানে থেকে যদি কেউ পড়ে যায় বা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু দুর্ঘটনায় পড়া হবে। আর তাছাড়া এই প্যালেসের আশেপাশে তেমন কেউ নেই যে ঘটনাটা দেখবে। আর আবরার কেন আমার সাথে এমন করছো? আমি কখনো তোমার থেকে কিছু লুকাইনি। ওর হাতটা আর শক্ত করে চেপে ধরে, ইয়ারাবি ব্যথায় কুঁকড়ে যায়। আবরার দাঁতের দাঁত চেপে বলে, সিরিয়াসলি তুমি কি ভেবেছো তুমি কিছু না বললে আমি জানবো না? তোমার প্রতিটা অতীত আমার জানা আছে। আবরার ট্রাস্ট মি, আমি তখন কিছু বুঝতাম না, আমার কোনো দোষ নেই এগুলোতে। আবরার প্লিজ এমন করবে না, আমার ভয় করছে। যদি তুমি কিছু বুঝতে না, দোষও নেই, তাহলে আমাকে বলনি কেন? আমি তোমার স্বামী, জানার অধিকার আছে, অ্যানসার মি। ভয়। আবরার খুব জোরে জোরে হাসতে থাকে, তারপর ওকে পাহাড় থেকে একটা ধাক্কা দিয়ে সাথে সাথে এক হাত ধরে বলে, সরি। সাথে সাথে ওর হাত ছেড়ে দেয়। ইয়ারাবির শুধু একটা চিৎকার শোনা যায়, তারপর সবকিছু স্তব্ধ। তবে কি সব শেষ হয়ে গেল? হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।